ore amar allah re baba re bhai amake lake bichire rang bola jhari dekante na nabi bolen je kono lok mara gele jodi nuhakarini mohila nuhakarini mane bola chhariye diye kande tare koy nuhakor ছোট আওয়াজে কানতেছে ঘরের ভিতরে বসে মহিলারা এইটাকে নুহাকারিনি বলা হয় না গলা ছাইড়ে দিয়ে কানতেছে এরকম গড়িয়েতি গড়িয়েতি খাদের মধ্যে চলে যাইতেছে বহির কাপড় মাথার কাপড় কোহানে চলে গেছে ল্যাংটা হয়ে যাইতেছে কান্তি কান্তি কথা কয় না কিছু না বিশেষ করে রমজান আপনার আমার সামনে এসে গেছে রমজান মাসকে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন ওয়া হুয়াস সাহরুস সাবর এটা হলো ধৈর্যের মাস একটু জোরে কোন সুবহানাল্লাহ ya আমার ভাইরা তাহলে আপনি আমি রমজান মাসকে ধৈর্যের মাস হিসেবে গ্রহণ করে নিব সবর করব ধৈর্য ধারণ করব তাহলে আল্লাহ রাসূল বলেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ আর যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করবে জোরে জোরে কান সুবহানাল্লাহ বন্ধুরে এই রমজান মাস চলে আসছে অবশ্যই এর মূল্যায়ন আপনাকে আমাকে করতে হবে কোন রকম হিংসা বিদ্বেষ অহংকার দিলের ভিতরে জায়গা দেওয়া যাবে না জোরে কোন ঠিক না বেঠি খালি না খেয়ে থাকলে কি রোজা হবে রে মিয়া কথাও কয় না রোজার একটা হক আছে না তাড়াতাড়ি কর রোজার হক আছে আমার ভাইরা হাদিসে বলে আমার রাসূল বলে দিয়েছেন কি রোজা রাখার পরে কেউ যদি মিথ্যা কথা বলে রোজা রাখার পরে কেউ যদি পরে দোষ চর্চা করে আরে তার রোজা ভেঙে যায় এই রোজার কোন ক্ষমতা থাকে না জোরে সরে কর নাউজুবিল্লাহ হাদিসে বা কেমন রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই রোজা তোমার জন্য ঢাল হবে আরে আসিয়ামত জন্য রোজা হলো তোমার জন্য ঢাল কাইজে লাগলে ঢাল ছাড়া কেউ কাইজে বাইরে নাকি কথা কর নাকি যখন ঢাল থাকে ফিফের ঢাল হ্যাঁ আর বাসপাতা বেলা এ তো ভালো হইরে এই খাদ্য গ্রামের মানুষে জানে এই জায়গা এই কাইজের ব্যাখ্যা দিয়া লাগে নাকি কথা কোন ঠিক কি না আরে আল্লাহ ও হাকাইয়ে চলে যায় দৌড়ে চলে যায় ছোটকালে একটা কাইজে দেখছিলাম আমাদের এলাকায় কাইজে লাগে নাই এখন বিড়িয়া বিড়ি হইতেছে দুই দল ওই পাশে এই পাশে বীরছে কেবল এখন তো এক লোক তার হাতে ওইরকম ভাবে বেলা একটা ডাল আছে একা চলে যাইতেছে কুবাবার নাকি যাই রে দৌড় কাইজে লাগে নাই শুরু হয় ওই একা দৌড়ে চলে যাইতেছে প্রতিপক্ষকে আঘাত করার জন্য একা তো দেখলাম ওর বাপ যাইয়ে দৌড়ে যাইয়ে ওর বাপের হাতে ছিল একখান লাঠি বাঁশের যাইয়ে পিছনে তে ওর সাল রে আর ঠ্যাং পাচা মারছে বাড়ি বাড়ি বলে দুলুম করে ফুড়ি গেছে পড়ার পরে উনি সে ডাল হান কাড়ি নিয়ে ফেরত চলে এসছে এনে দেব আল্লাহ চলে আসে দেব কথা কর নাকি ডাল কাড়ে নিয়ে আসার কারণে এখনো আর কাইজে আগুই জানা প্রথমে তো রিরি হয়ে আগুই গেছিল এখনো একা বাপের পাঁচটা ফিরে চলে আইছে বাপে কয় না যে ফিরে খালি ডাল হান কাড়ে নিয়ে আইছে এখন আল্লাহ ফিরে চলে আইছে কথা কর আমার ভাইরা তারা ঢাল দিয়ে যেমন নিজেরাই আত্মরক্ষা করে শত্রুর আঘাত থেকে নিজের দেহকে যখন সে হেফাজত করে চলে আমার রাসূল বলেন আসিয়ামত জান্নাহ হে আমার উম্মত রমজানের রোজা জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে তোমাকে বাঁচাবে জোরে কোন সুবহানাল্লাহ রমজানের রোজা ঢাল হবে তবে নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত এই ঢালকে কেউ ভেঙে না ফেলায় মালাম ইয়াকরিকুহা ঢালকে যতক্ষণ সে ভেঙে না ফেলায় ঢাল যদি ভেঙে যায় তাহলে আর নিজেকে নিজে রক্ষা করা সম্ভব হয় না আত্মরক্ষা সম্ভব হয় না কথা কর নাকি ভাই ঢাল যদি ভেঙে যায় তাহলে আর নিজেকে নিজে রক্ষা করা সম্ভব হয় না রাসূল আমার বলেন রমজানের রোজা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য ঢাল হবে তবে এই ঢালকে যদি তোমরা ভেঙে না ফেলাও সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ এই রোজা যে ঢাল হবে ঢাল ভেঙে যাবে কিসের কারণে আমার নবী বলেন দুইটা গুনার কারণে রমজানের রোজা ঢাল হবে না ভেঙে যাবে তার মধ্যে একটা হলো মিথ্যা আর একটা হলো গীবত রোজা রাখার পরে কেউ যদি মিথ্যা কথা বলে রোজা রাখার পরে কেউ যদি গীবত শিকায়ত করে তাহলে তার রোজা আর ঢাল হবে না জোরে সরে কান নাউজুবিল্লাহ রোজা রাখার পরে কেউ যদি মিথ্যা কথা বলে আমাদের দেশে মিথ্যা কথা কওয়ার লোক নাই খালি আছে না কিরে মিয়া এই যে মোবাইল মিথ্যে কথার বাক্স কথা কর না কেন মোবাইল করতে যে মহেন্দ্র বাজার কাছে এ কোহানে তুমি কাজে এই যে আমি এই যে সোনাপুর বিরিজির পর খালানো অত সে মহেন্দ্র বাজারে সে কয় আমি এই যে সোনাপুর বিরিজি কথা কর
এই রকম অহরহ শত শত মিথ্যা কথা আমরা বলতেছি তো রোজা রাখার পর মিথ্যা কথা কমেন্ট কি রাখেন আতু সরেন দেই চালাক লোক ঠগাবো ঠগানো গেল না রোজা রাখার পরে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার রোজা ঢাল হবে না রোজার যে একটা ক্ষমতা আল্লাহ দান করেছিলেন সেই ক্ষমতা হবে না তা কাম আহা খালি ডনডনাই না খেয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু হবে না জোরে কো ঠিক কি না আরেকটা লোক গীবত গীবত মানে পরম পরনিন্দা করা এখানে এমন একটা লোক তার আমি দোষ মন্দ বলতেছি সেই লোকটা এখানে উপস্থিত নাই তার দোষ চর্চা করতেছি এই কথাগুলো শোনার পরে সে মনে কষ্ট পায় ব্যথা পায় বলে এইটাকেই বলা হইতেছে গীবত কথা কান ঠিক না বেঠি গীবত করার কারণে রোজা যে ঢাল হবে রাসূল বলেন ঢাল আর হবে না তার ঢালকে ভেঙে ফেললো সে নিজে হাতে তাহলে রোজা রাইখে যদি কেউ পরনিন্দা করে গীবত করে এমনকি আমার রাসূল বলে দিয়েছেন রোজা রাখার পরে চিৎকার মেরে কথা বলা যাবে না ঝগড়া জঞ্জাল করা যাবে না জোরে কো সুবহানাল্লাহ মাইনে চলতে রাজি আছি না কি রে ভাই আমার আরেকটা জামা দেশে বিটিরে রোজা রাখে সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না তারাবিও পড়ে না রোজা কথাও কয় না আসে না নাই সত্যি কথা কয় একটা এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিন রোজা নামাজ পড়ে তারাবিও পড়ে না কিন্তু সে রোজা আবার বোয়ালমারি বাজারে এর আগে গেছি একদিন রোজা মাসে তাহলে এক লোক দোকানদার রোজা আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না তা পাশে এক লোক কয় হুজুর এটা মাসলা জানবার চাইছিলাম বলে কি কয় যে আমাকে এই ভাই দোকানদার সে রোজা আছে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে কি ফয়সালা হইছে ও তো পাকা রোজা কথা কন নাকি বন্ধু রে না 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 তা হবে না কারণ নামাজ হইতেছে ফরজ আমার রাসূল বলে দিয়েছেন বেনামাজি কুরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন বেনামাজির ঠিকানা হলো জাহান্নামে জোরে সরে কান্না উযুবিল্লাহ বেনামাজির ঠিকানা কোথায় আর একটু জোরে কো এটা কার কথা তাড়াতাড়ি বলেন তাহলে বোঝা যাইতেছে আপনি রোজা রাখছেন ঠিকই কিন্তু নামাজ যদি আপনি টাইম মতো আদায় না করেন তাহলে শুধু রোজার কারণে আপনি বাঁচতে পারবেন না নামাজ ছাড়ার কারণে ঠিকানা হয়ে যাবে জাহান্নামের ভিতরে কতক্ষণ ঠিক না বেটি এই জন্য নামাজও ফরজ রোজাও ফরজ এমনকি বলা হয়েছে রমজান মাসে কেউ যদি এক রক্ত ফরজ নামাজ আদায় করে অন্য মাসের সত্তর রক্ত ফরজ নামাজ আদায় করার নেকি আল্লাহ পাক তাকে দান করে আমার ভাইয়েরা মনে রাখতে আমি যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা হইতেছে কি যে আমাদের সবর ধৈর্য করা লাগবে ধৈর্যশীল আমাদের হতে হবে কারণ রমজান মাস হইতেছে সবরের মাস ধৈর্যের মাস যেমন আমি খানার থেকে ধৈর্য ধারণ করছি সারাদিন আমি না খেয়ে আছি খানা খাই নাই পানি খাই নাই আমার ভাইরা বোনেরা যেমন সবর ধৈর্য করে পড়ে আছি ওই রকম অন্য অন্য গুণা থেকেও আমাকে সবর ধৈর্য করা লাগবে কতক্ষণ ঠিক কিনা বন্ধু রে আপনি আমি যে নেকি কামাই করব এই নেকি ধ্বংস হয়ে যাবে যখন বেসবর আমি হয়ে যাব বলে এমন এমন গুনাহ আছে যেই গুনাহ করার কারণে রোজা ধ্বংস হয়ে যাবে নামাজ ধ্বংস হয়ে যাবে হজ ধ্বংস হয়ে যাবে যাকাত ধ্বংস হয়ে যাবে সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে এটা আমি ওহিদুজ্জামানের কথা না হাদিসে বাকি আমার নবী বলে ইয়াকুম বাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব নবী বলেন এই আমার উম্মত তুমি হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে থাকো কেননা হিংসা বিদ্বেষ তোমার নেকিকে এমন ভাবে খাইয়ে শেষ কইরা দিবে শুকনো কাঠে আগুন লাগলে যেমন ওই আগুন কাঠকে খাইয়ে শেষ করে ফেলায় তোমার নেকি ওই রকম শেষ হইয়া যাবে জোরে সরে কান্না উযুবিল্লাহ তাহলে আমাদের নেক আমল নেকি এটা আমরা করব যেমন বেশি তেমন হিফাজত করা লাগবে বেশি কথা কম যদি নেক আমলের হিফাজত না করি তাহলে তো খালি হাতে ময়দানে হাসরে আপনার আমার যাওয়া লাগবে নেকি ধ্বংস হয়ে যাবে জোরে কোন ঠিক না বেটি এ আমার ভাইরা যেমন আমল করলে নেকি আছে অনুরূপ ভাবে গুনাহ করলেও আবার নেকি কাটা যায় নাকি যায় না একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা ফলের গাছ লাগাইয়ে দেন ওই ফলের গাছের এত বড় বিশাল গাছ আরবীয় একটা দ্রুতগামী ঘোড়া একশত বছর পর্যন্ত দৌড়াইয়া তার ছায়া অতিক্রম করতে পারে না এই গাছে সত্তর প্রকারের ফল ধরবে প্রত্যেকটা ফলের ভিতরে সত্তর প্রকারের সাদার মজা থাকবে জোরে কান সুবহানাল্লাহ ওই গাছের গুড়া হবে আকাশের দিকে আর ডালপালা হবে ফল ফলালে হবে নিচের দিকে জোরে সোরে কান সুবহানাল্লাহ যাতে করে
আল্লাহর বান্দাদের কষ্ট করে ওই ফল খাওয়া না লাগে নিচের দিক হবে ডালপালা এই ওয়াজ আপনারা শুনছেন না না হে গুতো লাগবে ভাই তাহলে আমার ফল আবার কেউ খাইয়ে ফেলাবি নাকি এ কি দুনিয়া আর আখেরাতের হিসাব করা যায় নাকি দুনিয়াতে যদি আল্লাহ পাক এরকম করে দিতেন যে গাছের গোড়া উপরের দিক আর ফল ফলালি ডালপালা নিচের দিক তাহলে আমাদের অবস্থা কি হইতো কথাও কয় না নারকেল 20 30 উপরে নারকেল গাছ ঠিক কি না বলেন তাই তো সেই নারকেল চুরি হয়ে যায় আর যদি খালি নিচের দিক থাকতো হাতে লাঙ্গল পাওয়া যাইতো নারকেল কথা কোন একটা গুটিও কি এই গাছের মালিক যে তার কিসমতে হইতো ঠিক কি না কোন তাহলে আল্লাহ পাক যেটা করেন আমাদের ভালোর জন্য করেন কিন্তু জান্নাতের ভিতরে চুরি হবে নাকি চুরি হওয়ার ভয় আছে নাকি জান্নাতের ভিতরে মানুষ অলস হয়ে যাবে আলসে হয়ে যাবে ওই ডাল ফল ফলালি আঙ্গুর বেদানা আপেল নাকের সাথে গুতো লাগবে দইরে গালে দিবি বউতি গালে না দেয়া পর্যন্ত কেউ সেই ফল গালেই দিবি না কথা কন না কেন এত অলস আমরা হয়ে যাব জান্নাতে ঢোকার পরে দুনিয়াতে অনেক সময় বোর কাছে অলস হয়ে যায় না অনেকে বাসর ঘরে এ মিয়া বাসর ঘরে একটু দুধ ভাত খাওয়াই দেয় না বউতি কথা কন না কেন সেই একটু আগে কত ভাত গোস্ত খাইয়েছে এখন সেই বাসর ঘরে বসে বউতি খাওয়াই দিতেছে আই ঘরে না একটু দুধ ভাত মহিলাতে এমনিতে বাইয়ে বলে যায় কথা কন না কেন জান্নাতের ভিতর ওই রকম হয়ে যাবে বউতি ধইরে বলবে তুমি হা করো বলে কে হা করবো তালি বলে হা যদি না করো আমি গালের ভিতরে দিলে কোনো কাজ হবে না জোর করে তুমি হা করো বলে ঠিক আছে হা করলাম হা করে রইছে একটা ফল নিয়ে স্ত্রী তার মুখের ভিতরে ঢুকাইয়ে দিছে এইবার বলতেছে তাহলে কামড় দাও কামড় দিব তালি তুমি কইলে বলে হা দাও কামড় স্ত্রীর কথা ছাড়া সে কোনো কাজ করবে না জান্নাতের ভিতরে স্ত্রী বলার পরে একটা ফলে যখন কামড় দিবে 70 প্রকারের স্বাদ আর মজা সে টের পাবে অনুভব করবে জোরে সোরে কান সুবহানাল্লাহ তো আল্লাহ পাক এত পুরস্কার দিবেন সুবহানাল্লাহ বলার কারণে ঠিক কি না কোন এখন যদি এই ওয়াজে খালি আজকে করে যায় আর গুনার কথা যদি আলোচনা না করি তাহলে খাদ্য গ্রামের লোক এমনি তো চালাক মানুষ তাই না কয় তাহলে হুজুর ভালো ওয়াজ করছেন এই বছর তসবি নিয়ে 2000 বার সুবহানাল্লাহ পড়ে তুললাম 2000 যদি বলের গাছ পাই জান্নাতের ভিতরে আর এত বড় বিশাল হয় ওই খাইতে খাইতে তো আমাকে কয় বাপিটার জীবন কেটে যাবি থাকবো না মাছ রোজা কথা কন না কেন কিন্তু আমার ভাইরা বোনেরা আপনারা জানেন এমন এমন গুনাহ আছে যে গুনাহ করার কারণে হাজার হাজার সুবহানাল্লাহ বলার নেকি ধ্বংস হইয়া যায় আসে না নাই এমন কি গুনাহ যত বেশি দুনিয়াতে আল্লাহর গজব তত বেশি জোরে কোন ঠিক না বেঠি আমার ভাইরা বোনেরা আরে আল্লাহ আমাদের এই দেশে কত গজব এমনি চলতেছে এখনো তো সে করোনা আমাদের দেশ থেকে যায় নাই কতক্ষণ ঠিক না বেঠি অবশ্য করোনারে আমরা আর করোনা মনে করি না কিন্তু আসলে করোনা এখনো নির্মূল হয় নাই এখনো দেশে করোনা আছে কথা কর পেপার পত্রিকা যারা দেখেন দৈনিক শত শত লোক আক্রান্ত হইতেছে কত লোক মারা যাইতেছে এ পর্যন্ত হাজার হাজার লোক মারা গেছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক করোনায় মারা গেছে কথা কন না কে মিয়া এটা কি আমার বানানো কথা নাকি তাহলে এখনো গজব চলতেছে এই গজবের ভিতর দিয়ে আমাদের দেশে গুনার প্রতিযোগিতা করতেছে আরে আল্লাহ ইন্ডিয়া থেকে নিয়ে আসছে নায়ক নায়িকা ইন্ডিয়া থেকে নর্তক নিয়ে আসছে এই মুসলমানের দেশে অলি আল্লাহর দেশে ইন্ডিয়া থেকে নর্তকী আইনে গায়িকা আইনে ড্যান্স করানো হইতেছে নাচ গান করানো হইতেছে জোরে কর নাউজুবিল্লাহ তাও আবার কেমন অনুষ্ঠান বাপ মারা গেছে সে মৃত্যু বাপকে স্মরণ করা হইতেছে কোটি কোটি টাকা খরচ করে ইন্ডিয়া থেকে কাফের নর্তকী মহিলাদেরকে এনে অর্ধুলঙ্গ কইরে এই ওলি আল্লাহর দেশে মুসলমানের পবিত্র ভূমিতে ড্যান্স করানো হইতেছে জোরে সোরে কর নাউজুবিল্লাহ তাও করানো হইতেছে কোন অনুষ্ঠান উপলক্ষে মরহুম মৃত পিতাকে তার জন্মদিন মৃত পিতাকে স্মরণ করতেছে ইন্ডিয়া থেকে কাফের নর্তকী আইনে ড্যান্স করানো হইতেছে জোরে সোরে কর নাউজুবিল্লাহ আমার মায়েরা বোনেরা আল্লাহ পাক বলেন ক্ষমতা দেওয়ার পর আমি তাকাইয়ে থাকি তুমি কি করো তোমাকে ক্ষমতা দিছি তুমি ক্ষমতা এখন
ওরে কাফের মহিলাদেরকে ড্যান্স করাইতেছো পবিত্র ভূমি মুসলমানের দেশে আইনে আরে কোটি কোটি টাকা খরচ করতেছো আল্লাহ পাক বলেন অপেক্ষায় থাকো আমি অচিরেই তোমাকে ধরব কথা বলেন ঠিক কিনা ভাইজান হাদিসে বাকি আমার রাসূল বলেছেন আযহারাতিল কাইনাতু ওয়াল মাহাজিব যখন মেরা গান গাবে প্রকাশ্যে আরে যখন বাদ্যযন্ত্র বাজানো হবে প্রকাশ্যে ওই সময় আল্লাহর গজব তোমাদের উপরে নাজিল করা হবে জোরে জোরে করনা উযুবিল্লাহ আমার ভাইরা বোনেরা তারপর একটা জিনিস বিবেকে বাধা দেয় না সেটা হলো কি মনে করেন ছেলে মেয়ের বিয়ে অথবা আপনি বাড়ি নতুন একটা ঘর দিবেন বিশাল খানাদানার আয়োজন করলেন একটু আনন্দ ভর্তি করলেন সেইটা মাইনে নিয়ে যায় তারপরে ওয়ান ইসলামিক কার্যক্রমকে আমরা সমর্থন করি না কিন্তু তারপর আনন্দ উৎসব যেটা সেইখানে যদি একটু আনন্দ আনন্দ করে সেইটা বিবেকের হিসেবে ধরেন মাইনে নিলাম কিন্তু মরহুম আপনার আব্বা মারা গেছে মা মারা গেছে সেই মরহুম পিতামাতাকে যদি আপনি কাফের মর্তকে দিয়ে ড্যান্স করাইয়া আব্বা মাকে স্মরণ করেন এই যে কি বিবেকে মাইনে নিয়ে যায় মুসলমানদের কাছে এটা কি সম্ভব একটু তাড়াতাড়ি কত দেই আরে আল্লাহ এই কাজ যারা করে তারা পিতার শত্রু জোরে কোন ঠিক না বেটি তারা পিতামাতার শত্রু ওরা পিতামাতার কু সন্তান কুলঙ্কার সন্তান এই কাজ করতে পারে কথা কোন না কে আরে আল্লাহ এ ভাই একটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে আমার রাসূল বলেন কোন লোক মারা যাওয়ার পরে তার কন্যা সন্তান যদি বেপর্দা হইয়া চিৎকার মাইরে কান্নাকাটি করে এই কারণে ওই মুর্দারের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায় জোরে কন্যা উযুবিল্লাহ এ ভাই জান কান্নাকাটি করা কি কোনো গুনার কাজ কথাও কয় না কান্নাকাটি করা আল্লাহ পাক তো চোখের পানি পছন্দ করেন ঘুমাইছে আপনাদের বন্ধুরে জাহান্নামের আগুন সাত সমুদ্রের পানিতে নেভে না কিন্তু বান্দার চোখের পানিতে নিভে যায় কুরআন শরীফে আল্লাহ পাক বলেন ফালিয়া দেহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ কে আমার বান্দা বান্দিরা তোমরা হাসো কম কান্দো বেশি তাহলে কান্দা আল্লাহ পাক বেশি পছন্দ করে ঠিক কি না কোন আমার ভাইরা কান্না কাটি করা কোনো গুনার কাজ না জোরে কোন ঠিক না বেটি কিন্তু সেই কান্না যদি শরীয়ত বিরোধী ভাবে কেউ কান্নাকাটি করে সেটা গুনার কাজে পরিণত হয় অর্থাৎ মেয়েরা কান্নাকাটি করবে তাদের কণ্ঠ পর পুরুষে শুনতে পারবে না তারা বেপর্দা হয়ে যদি কান্নাকাটি করে তাহলে মুর্দারের জন্য যদি এমন করে আমার রাসূল বলেন আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাই মুর্দারের জন্য যদি মহিলারা আচার পাচার খেয়ে বেপর্দা হয়ে গলা ছাইড়ে দিয়ে কান্নাকাটি করে এই কারণে মুর্দারের কবরে ভীষণ আযাব হয় জোরে কর নাউযুবিল্লাহ এটা সহি বুখারীর হাদিস আপনারা আপনারা কি বিশ্বাস করবেন কিনা জানি না আর খাদ্দে গ্রামে তো অনেক আলেম আছে এখানেও অসংখ্য আলেম ওলামা আছে কথা কম ঠিক না বেটা নুহাকারিনী মহিলা কাদেরকে বলা হয় এই হাদিস আছে নিহা নুহাকারিনী মহিলা হলো যারা গলা ছাড়িয়ে দিয়ে কান্দে গান গাওয়ার জন্য মহিলা আছে না যেমন দেখেন ইন্ডিয়া থেকে মহিলা ভাড়া করে আনছে নর্তকী ভাড়া করে আনছে মরহুম পিতার তার জন্মবার্ষিকী পালন করার জন্য ইন্ডিয়া থেকে কাফের নর্তকী ভাড়া করে আনছে নাচ গান হইলো ড্যান্স হইলো জোরে সরে সরকার নাউযুবিল্লাহ যারা তো ওই রকম ভাড়া করা কিছু মহিলা পাওয়া যায় তো মক্কায় তৎকালীন যুগে কোন লোক মারা গেলে টাকা দিয়ে ভাড়া করে আনতো বিটিকে কানবার জন্য ওই সমাজে ওই প্রথা ছিল প্রথা ছিল আমাদের দেশে দেখেন না প্রথা আছে মানুষ মারা গেলে চার দিনের দিন খাওয়াই কি হবে যারা গোর খুঁজছিল কবর খুঁজছিল তারা কুদাল গাড়ি করে খেলায় রয়েছে তাকে দাওয়াত করে খাওয়া কি হবে কুদাল নামাতি হবে কথাও কয় না এটা প্রথা আমাদের দেশে চালু আছে না ঠিক কিনা বলেন যদি কারো বাপ মা মারা গেছে যদি সে খাওয়া নেওয়া না দেয় অনেক টাকা পয়সার মালিক সমাজের মানুষ তারে ধিক্কার দিয়ে টিটকেরে দিয়ে থুবি দেখছো আল্লাহর পেয়সা বহিলি বহি উরে বাবা বাপে কোন থুয়ে গেছে রে একটা মিলাদ দিল না ঠিক কিনা কর জন মিলাদ একটা দিছে উরে খুশি আলা কামর খিচুড়ি খাওয়াইছে পাল্লা দিয়ে বসে গেছে আসন গাড়া দিয়ে সুবহানাল্লাহ কিডা রানছে রে বাবা কিডা নে কি খাইতেছে কি নেকি হইতেছে মাসলার কোন ধার ধারা নাই জোরে কোন ঠিক না বেটি এটা আমাদের সমাজের একটা প্রথা হয়ে গেছে রেওয়াজ হয়ে গেছে এই প্রথা পালন না করলে তার উপায় নাই গরিব মানুষ যে সেও টাকা উদ্ধার করে আনলেও তার মিলাদ দিয়া নাকবি তা নাহলে সমাজে চলাফেরা করতে পারে না
এই যে একটা প্রথা হয়ে গেছে কিন্তু এইটা তো কোনো নেকির প্রথা না আপনার মুরব্বির কবরে নেকি যাবে না উল্টো আর গুনাহ যাবে প্রথা পালন করার জন্য যদি আপনি খানা দেন তাহলে নেকি হবে না উল্টো গুনাহ হবে আর আপনি যদি খানা দেন যে না আমার আব্বা মারা গেছে আমি 10 জন এতিম খাওয়াই দিব আমি 10 জন গরীব মিসকিন বিধবা মহিলা তাকে আমি কাপড় দিব আমি খানা খাওয়াই দিব আমি 50 জন রোজাদারকে ইফতার করাবো আমার মরহুম পিতামাতার জন্য কথা কন যদি এমন আমল করেন তাহলে নেকি যাবে আপনার মুরব্বির কবরে হাদিসে পাকের নবীজি বলে দিয়েছেন কেউ যদি একজন রোজাদারকে পানি পান করায় আল্লাহ পাক ময়দানে হাশরে তাকে হাউজে কাউসারের শরবত পান করাইয়ে দিবে তাহলে রোজাদারকে আপনি ইফতার করাইছেন পানি খাওয়াইছেন খানা খাওয়াইছেন এটা বলো নেকির কাজ ঠিক কি না বলেন এর জন্য 60 দিনের দিন হিসাব করে রাখতে হবে তাহলে তো প্রথা পালন করা হয়ে গেল কিসের 60 দিন আর 5 দিন জোরে বলো ঠিক কি না যখন আপনার সুবিধা হয় তখন আপনি খাবেন খালি এক আমাকে দেশে হলো 60 দিনের দিন খাও আর 40 40 দিন গুনে রাখে সেদিন আমাকে একলা এক ছেলে আসে আমি জানাজা পড়াইছি তার মা কইছে কাকা কালকে হলো আমার মার 40 আপনার দাওয়াত আচ্ছা 40 মানে বুঝলাম না কই 40 দিন পুরো হইছে কালকে খাওয়াতে হবে না আমার জন্য আমার না আমি যাব না কথা কান না কে আমার যাই নেই এ আমার ভাইরা বোনেরা এই যে প্রথা যদি পালন করেন 60 দিনের দিন আর 40 দিনের দিন খাওয়াতেই হবে এই প্রথা পালন করার নিয়তে যদি আপনি খানা খাওয়ান একটা নেকি তো হবেই না উল্টো আর গুনাহ হবে কথা কোন ঠিক কি না তাহলে প্রথা পালনের জন্য আমরা খানা খাওয়াবো না খানা খাওয়াবো নেকির জন্য আর এটা যে কোনো দিন যে কোনো সময় হতে পারে ঠিক কি না জোরে আমার ভাইরা বোনেরা তো ওইরকম আরব দেশে একটা প্রথা ছিল কোন লোক মারা গেলে তখন ওই কান্না কাটি করানোর জন্য মহিলাদের ভাড়া করে নিয়ে আসতো টাকা দিয়ে ওইরকম একটা টিম ছিল গানের একটা টিম আছে না কথাও কয় না তো কান্দার ভিতরে আছে টিম ছিল টাকা লোক খালি কেটা হাই কান্দে দেয় কিছু কান্দে দেয় তারে টাকা দিবা দুই দিন পর্যন্ত তোমার বাড়ি আইসে সেই ভিতরে কান্দি গলা ছাইড়ে দিয়ে ওরে আমার আল্লাহ রে বাবা রে ভাই আমাকে এলাকা ভিতরে এরকম গলা ছাইড়ে কান্দে না তো ওই যে মহিলা ভাড়া করে নিয়ে আসছে কান্দানোর জন্য তাহলে ওই এলাকার মানুষ জানতো যে ওই বাড়ি লোক মারা গেছে রে তিন দিন পর্যন্ত কান্দাইতে হবে টাকা দিয়ে ভাড়া করে আনো এইটা তার একটা সওয়াবের কাজ মনে করতো নেকির কাজ মনে করতো ওই আরব দেশের একটা প্রথা ছিল কথা বুঝছেন তাদেরকে বলা হয় নুহাকারিনী মহিলা কি কারিনী এই নুহাকারিনী মহিলার কথা হাদিসে আসছে তা আপনারা তো বুঝবেন না খালি নুহাকারিনী এই জন্য বিস্তারিত ব্যাখ্যা বুঝিয়ে দিলাম যে নুহাকারিনী মহিলার কথা নবী বলেন যে কোন লোক মারা গেলে যদি নুহাকারিনী মহিলা নুহাকারিনী মানে গলা ছাড়িয়ে দিয়ে কান্দে তারে কয় নুহাকর ছোট্ট আওয়াজে কান্দতেছে ঘরের ভিতরে বসে মহিলারা এইটাকে নুহাকারিনী বলা হয় না গলা ছাইড়ে দিয়ে কান্দতেছে এরকম গড়িয়েতি গড়িয়েতি খাদের মধ্যে চলে যাইতেছে বুহির কাপড় মাথার কাপড় কোহানে চলে গেছে ল্যাংটা হয়ে যাইতেছে কান্তি কান্তি কথা কয় না কিছু না এই কান্না আল্লাহর কাছে পছন্দনীয় না একটু জোরে কোন ঠিক না ঠিক আমার রসুল ওইরকম ওই কথা নাই বলছে কোন লোক মরে যাবার পরে যদি মহিলারা গলা ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে চিৎকার মাইরে কান্না কাটি করে এই কান্না কাটি করবার কারণে ওই মুর্দারের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায় তাহলে যেই সন্তানের কারণে আব্বা মার কবরে আযাব শুরু হয় বলেন দেখে এই সন্তান সুসন্তান না কুসন্তান ছেলে চুরি করে ধরা পড়ছে সেই কারণে বাপরে দইরে বাইন্ধে পিটাইতেছে এখন বলেন দেখি বাপের দেলে ভিতরে কি পরিমাণ আঘাত লাগছে ছেলের কারণে এখন বাপে মার খাইতেছে বাপের কলিজা ছিদ্র হয়ে যাইতেছে জোরে কম ঠিক না ভাই ঠিক